বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলো 2022 সাল, হ্যাপি নিউ ইয়ার 2022। এই নিউ ইয়ারে আমরা অনেকেই প্রত্যেকেই ফটো পোস্ট করব, আর তাই আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হ্যাপি নিউ ইয়ারের জন্য স্পেশাল খুবই চমৎকার ফ্রেম দিয়ে ফটো এডিট করবেন, এবং এই ফটোগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে অনেক রেসপন্স পাবেন। আর এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি একদম প্রথম থেকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যে অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল্যাব। পিক্সেল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রত্যেকের ফোনে ইনস্টল রয়েছে। যদি আপনি আমাদের চ্যানেলকে দীর্ঘদিন থেকে ফলো করেন তাহলে অ্যাপটি ইনস্টল থাকার কথা, যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এবার আমি জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ঠিক এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। পরবর্তীতে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এরপর এখানে নিচে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তো ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি মূলত কিছু ফ্রেম এবং লোগো দিয়ে দিব, আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো রয়েছে, তো সেই ফ্রেমগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটির টাইটেলের উপরে ক্লিক করবেন, নিচে ডেসক্রিপশন পেয়ে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে যে ফ্রেম ডাউনলোড লিঙ্ক। তো সেই লিঙ্কের উপর ক্লিক করলে এই ফ্রেমগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো পরবর্তীতে আপনি যে কাজটি করবেন, যে কোনো একটা ফ্রেমকে সিলেক্ট করবেন, ধরুন এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা নিয়ে আসবেন। এখানে সিলেক্ট করার পর এবার এখানে টিক মার্ক অপশানে ক্লিক করে দিয়ে এটাকে আপনি ফুল সাইজ করে দিবেন। ফুল সাইজ করে দেওয়ার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করে এটাকে লক করে দিবেন, এবং নিচের যে টেক্সটটা সেটাকে ডিলিট করে দিবেন। এবার আবার লেয়ার অপশানে ক্লিক করবেন। তো লেয়ার অপশানে ক্লিক করার পর এবার আপনি আপনার একটি ছবি নিয়ে আসবেন, আবার ওইখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসুন। ফ্রম গ্যালারিতে আসার পর আপনি গ্যালারি থেকে আপনার একটি পছন্দের ছবিকে সিলেক্ট করুন। তো আমি আমার একটি ছবিকে এখানে নিয়ে আসছি। তো ধরুন আমি এই পিকচারটিকে নিলাম, এই পিকচারটিকে হালকা একটু ক্রপ করে নেবো আমি এইভাবে। এরপর অপশানে ক্লিক করে এটাকে আমি ফুল সাইজ করে দেবো এইভাবে। ফুল সাইজ করে দেওয়ার পর এবার আপনি এখানে লেয়ার অপশানে ক্লিক করে এটাকে এখানে ধরে এটাকে নিচে নামিয়ে নেবেন। এবার আবার লেয়ার অপশানে ক্লিক করবেন, তাহলে এটা নিচে চলে যাবে, এবং এই ছবিটাকে আপনি জাস্ট এইভাবে আপনার পজিশন মতো রাখবেন। রাখার পর এই ছবিটিকে লক করে দিবেন, তাহলে নড়াচড়া করবে না। এবার আপনি এখানে দেখতে পারেন ফাঁকা রয়েছে, তো এখানে মূলত আপনি কিছু লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, কিংবা আপনি হ্যাপি নিউ ইয়ার এটা লিখতে পারেন, কিংবা নতুন বছরের শুভেচ্ছা লিখতে পারেন। তো এর জন্য উপরে আপনি প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন। এই যে টেক্সট এখানে চলে আসবে, এই টেক্সটটিকে এখানে নিয়ে আসবেন। এরপর টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর এই টেক্সটটিকে কেটে দিয়ে আপনি এখানে কিছু লিখে দিবেন। তো যেমন আমি এখানে লিখলাম নতুন বছরের শুভেচ্ছা, তো আপনারা লিখবেন। লেখার পর আপনার যদি কোনো স্যাম্পল থেকে থাকে, স্যাম্পলগুলোকে কপি করে আপনি লেখার পাশে অ্যাড করবেন, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা স্যাম্পলকে কপি করে নেব, এখান থেকে এই স্যাম্পলটাকে জাস্ট কপি করে নিলাম এখান থেকে। তো আপনাদের যদি এগুলো না থাকে সেক্ষেত্রে এগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে, তো আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে মূলত এই যে স্যাম্পলগুলো দিয়ে মূলত মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হয়, তো মেসেঞ্জার গ্রুপ স্টাইলিশ নাম কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এরপর এই যে ছবিটা, এই যে লেখাটা, এই লেখাটির ফন্টটিকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে ক্লিক করে যে ফন্ট অপশন রয়েছে, মাই ফন্ট মাহফুজ লিপি, মাহফুজ লিপি এটা হচ্ছে ফন্ট, আমার প্রিয় একটা ফন্ট। তো এবার এটাকে আপনি জাস্ট এভাবে বড় করে এখানে আপনার পজিশন মতো এভাবে রাখুন। একইভাবে আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করে এখানে আরেকটা টেক্সট নিয়ে এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন। আপনি চাইলে এই টেক্সটগুলোর কালার পরিবর্তন করে দিতে পারেন। এর জন্য টেক্সটের উপর ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন কালার অপশন রয়েছে, কালার অপশন থেকে আপনি কালার পরিবর্তন করে দিতে পারেন। তো আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে দিলাম। ব্যাস, এখানে চাইলে আপনি আপনার আরও টেক্সট নিয়ে এখানে দিয়ে নাম লিখতে পারেন আপনার। তো সবশেষে এখানে উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করে কোয়ালিটিটা হাই করে দিবেন, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অনুরূপভাবে যদি আপনি কোনো লোগোর পিকচার এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে আমি একটা লোগোর পিকচার আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি, জাস্ট এখানে এক মিনিট। তো ধরুন আপনি কোনো একটা লোগোর পিকচার এডিটিং করবেন, এর জন্য লোগোটা নিয়ে আসবেন এখানে। লোগোটা নিয়ে আসার পর এটাকে ফুল সাইজ করে দিবেন। ফুল সাইজ করে দেওয়ার পর এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। চলে যাওয়ার পর একইভাবে আপনি আপনার ছবিটিকে নিয়ে আসবেন এখানে। তো ধরুন আমি এখান থেকে এই ছবিটাই নিলাম। নেওয়ার পর এবার আপনি যে কাজটি করবেন, এই যে নিচে দেখতে পারবেন এখানে রাউন্ড অপশন রয়েছে, রাউন্ড অপশনে ক্লিক করে এটাকে রাউন্ড করে নেবেন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে এটাকে একটু ছোটো বড়ো করে এখানে মাঝ বরাবর এভাবে এটাকে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনি এটাকে চাইলে পিছনে নিতে পারেন, এজন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে ধরে পিছনে নিয়ে আসবেন, তাহলে এটা পিছনে চলে যাবে এবং দেখতে অনেকটা ভালো লাগবে।
এবার এটাকেও আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে আপনি চাইলে আপনার সোশ্যাল সাইটে যে কোনো জায়গায় পোস্ট করতে পারেন। অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিও থেকে কিছু শিখতে এবং জানতে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, সেই সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।